চ্যানেল সজল আলী উর্দু জন্ম সতেরোই জানুয়ারি উনিশশো চুরানব্বই একজন পাকিস্তানি অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করেন পাকিস্তানের সর্বোচ্চ আয়ের অভিনেত্রীদের একজন অ্যালি তেরোটি মনোনয়নের মধ্যে পাঁচটি হাম অ্যাওয়ার্ড এবং একটি লাফ স্টাইল অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছেন পাকিস্তান সরকার তাকে তমহাই ইমতিয়াজ সম্মানে ভূষিত করেছিল তিনি জিও টিভির সিটকম নাদানিয়ান দুই হাজার নয় এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরে সো পপেরা মেহমুদাবাদ কি মালকাইন দুই হাজার এগারো এ প্রধান ভূমিকায় অভিনয় করেন তিনি বেশ কয়েকটি টেলিভিশন প্রোডাকশনে সহায়ক ভূমিকা গ্রহণ করেন এবং থ্রিলার নানহি দুই হাজার তেরো এর মাধ্যমে একটি যুগান্তকারী এবং সমালোচনামূলক সাফল্য লাভ করেন যা সেরা টিভি অভিনেত্রীর জন্য স্টাইল পুরস্কারের প্রথম মনোনয়ন লাভ করে পারিবারিক নাটক সোনাতা দুই হাজার তেরো মাইনাস চৌদ্দ এবং ক্ষুদা দেখে রাহা হ্যায় দুই হাজার পনেরো এ তার অভিনয়ের জন্য আরও প্রশংসা এসেছে যার জন্য তিনি লাখ স্টাইল অ্যাওয়ার্ডে সেরা টিভি অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন আলীর জন্ম সতেরোই জানুয়ারি উনিশশো চুরানব্বই পাকিস্তানের লাহোরে তার এক বোন সোবর আলী যিনি একজন অভিনেত্রী এবং এক ভাই দুই সালে তার মা রাহাত ক্যান্সারে মারা যান একটি সাক্ষাৎকারের সময় এটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন এরপর যা ঘটেছিল তা এখনও অস্পষ্ট যেদিন আমার মা মারা যান সেদিন এই লাউঞ্জটি লোকে ভরা ছিল কিভাবে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাওয়ার শক্তি পেয়েছি তার কোনো ধারণা নেই কিন্তু আমি করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।